অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। নমস্কার, অ্যাস্ট্রোযোগী বাংলাতে আপনাদের প্রত্যেককে অসংখ্য স্বাগত। আজকে আমরা ডিসেম্বর মাসে অর্থাৎ আগত ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব এবং এই ডিসেম্বর মাসে ডিসেম্বর 2022 কোন রাশির জাতকদের কিংবা জাতিকাদের জীবনে আসবে নতুন কিছু কিংবা পুরনো কিছুকে ঝেড়ে ফেলে নতুন কিছুকে সূত্রপাত করার সূচনা হবে কোন কোন রাশি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা দীর্ঘ আলোচনা করব। তো দেখুন, প্রথম কথাই হচ্ছে এই ডিসেম্বর মাস কিন্তু নতুন কিছুকে শুরু করার বা নতুন বছরকে শুরু করার একটা উদ্দীপনাকে আমাদের মধ্যে সঞ্চারিত করে এবং ডিসেম্বর মানে শীতকাল, ডিসেম্বর মানে পিকনিক, ডিসেম্বর মানে ঘুরতে যাওয়া। এই একটা মানে ফেস্টিভ সিজনে মোটামুটি আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষজন যারা রয়েছেন কিংবা আমরা যারা বাঙালি তারা কিন্তু এই মৌসুমটাতে আমরা চলে যাই। আবার খ্রিস্টমাস আসে তা এবং আমরা বিভিন্নভাবে এই বছর এই মাসটাকে কিন্তু বছরের এই শেষ মাসটাকে আমরা কিন্তু উদযাপন করি, সেলিব্রেশন করি এবং নতুন বছরকে স্বাগত জানাই। তো এই নতুন বছরকে স্বাগত জানানোর মধ্যে দিয়ে আমরা অবশ্যই রাশিফলের বিষয়টাকে নিয়েও আলোচনা করতে চাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের জানা খুব দরকার যে কোন রাশির ব্যক্তিদেরকে কোন কোন বিষয় নিয়ে সচেতন থাকা দরকার কিংবা কোন কোন বিষয় নিয়ে মনোগ্রাহিতার সঙ্গে এগিয়ে যাওয়া উচিত। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির এবছর এই 2022 শেষ এই লগ্নে ডিসেম্বর মাসে কোন ব্যক্তির কেমন যাবে, তো দেখে নেওয়া যাক। মহারাশির ষষ্ঠ রাশি এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অন্যতম একটা মৃত্তিকাকারক রাশির নাম হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক এবং জাতিকাদের এই 2022 শেষের দিকে এসে বিশেষ কিছু পরিবর্তন, অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু কর্কট কন্যা রাশির ব্যক্তিদের জীবনে বিশেষ কিছু গ্রহগত পরিবর্তন এর প্রভাবে তাদের জীবনে কিন্তু বিশেষ কিছু অবশ্যই কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। দেখুন, প্রথম কথাই হচ্ছে কন্যা রাশির ব্যক্তিদের জীবনে এমন কিছু ঘটনা 2022 এই লাস্টের থেকে আসতে চলেছে যেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং আমার মনে হয় যেটাকে খুব গুরুত্বপূর্ণতার সঙ্গে বিচার করা উচিত। প্রথম কথা হচ্ছে কন্যা রাশির জাতক এবং জাতিকারা যারা সরকারি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা সরকারি কোনো কাজের মাধ্যমে যারা নিজেদেরকে যুক্ত রেখেছেন বা কোনো না কোনোভাবে সরকারের সঙ্গে লিঙ্ক আছে, তাদের জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন, বিশেষ কিছু চেঞ্জ বা বিশেষ কোনো অ্যাডভান্টেজ আপনারা কিন্তু কর্মক্ষেত্র থেকে অতি অবশ্যই পেতে পারেন বা পেতে চলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু 2023 শুরু এবং 22 শেষ এরকম একটা মুহূর্তে এসে আপনাদের জীবনে কিন্তু স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময়টাতে একটু হেলথ ইস্যু আসতে পারে, একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, বেসিক্যালি এই সময়টাতে একটা প্রবণতা থাকেই, কিন্তু তার মধ্যেও আমি বলবো যে কন্যা রাশির ব্যক্তিদের কিন্তু একটু সাবধানে থাকা উচিত, হেলথ নিয়ে বিশেষ কোনো সমস্যা তৈরি হতে পারে এই বছর। এবং দেখুন, সবথেকে যেটা ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়েছে এই 2023 শুরু এবং 22 শেষ এরকম একটা মুহূর্তে এসে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন কিংবা আপনার যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে কিন্তু একটু মিষ্ট ব্যবহার রেখে চলার চেষ্টা করুন। এই সময়টাতে একটু হঠাৎ করেই মাথা গরম হয়ে যেতে পারে, রেগে যেতে পারে, নিজের ক্রোধের কারণে কিন্তু এই সময়টায় আপনি বিপদে পড়তে পারেন। তাই ক্রোধকে কন্ট্রোলে রেখে পরিস্থিতিকে বোঝবার চেষ্টা করুন এই 2022 ডিসেম্বর মাসে। এই ছিল 2022 সালের ডিসেম্বর মাসের রাশিফল। এইরকমই আপনাদের জীবনের ঘটে চলা বা আপনাদের ব্যক্তিগত রাশিফল সম্পর্কে যদি আপনারা জানতে চান তো অতি অবশ্যই আপনারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন কিংবা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করে কিন্তু অতি অবশ্যই অ্যাস্ট্রোযোগী অ্যাপের মাধ্যমে আপনারা ইন্ডিয়ার বেস্ট অ্যাস্ট্রোলজারদের থেকে কিন্তু আপনারা কনসাল্ট নিতে পারেন এবং অতি অবশ্যই আপনার জীবনে ঘটে চলা সমস্যার আপনি সমাধান নিতে পারেন। তো অতি অবশ্যই দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি আপনারা কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানুন এবং সচেতন হন নিজেদের সম্পর্কে। অ্যাস্ট্রোযোগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন।